উত্তর মেরুতে যে ছয় মাস টানা একদিন থাকে সেখানে মানুষগুলো কিভাবে রোজা রাখবে সেই মানুষগুলোকে নিয়ে কি কোনো চিন্তা ছিল না ওনার? চিন্তা তো থাকবে তখন যখন আগে জানবে যে হ্যাঁ উত্তর মেরুতে এরকম দিন হয়, ছয় মাসেও একদিন হওয়া সম্ভব, এটা তো আগে জানতে হবে। এটা তো জানতো না, সে কিভাবে সর্বজ্ঞানী হয় কিংবা সর্বজ্ঞানীর সাথে কিভাবে তার সংযোগ থাকতে পারে, খটকা লাগে না ভাই? আসলে উত্তর মেরু দক্ষিণ মেরু সম্পর্কে আপনার ধারণাই ভুল। উত্তর মেরু দক্ষিণ মেরু এমন একটা জায়গা যেখানে মানুষের চেয়ে ভাল্লুকের বসবাস বেশি। কোরআন ভাল্লুকের জন্য নাজিল হয়নি, যদি হতো অবশ্যই কোরআনে থাকতো উত্তর মেরু দক্ষিণ মেরুতে ভাল্লুক কীভাবে রোজা রাখবে। উত্তর মেরুতে সর্বপ্রথম 1908 সালে মানুষ পা রাখে, তাও সেটা নির্ভরযোগ্য দাবি নয়। অনেকে যাওয়ার দাবি করেছেন, আবার অনেকে গিয়ে ফিরে আসেনি। আপনি যেভাবে বললেন উত্তর মেরু দক্ষিণ মেরুর মানুষগুলো নিয়ে আল্লাহর কোনো ভাবনা ছিল না, আরে ভাই 1400 বছর আগে সেখানে মানুষের বসতি থাকলে তো ভাবনা থাকবে। আর আল্লাহ মানুষকে তার খলিফা হিসেবে ঘোষণা দিয়েছেন, তিনি ঠিক জানতেন মানুষ কোরআন হাদিস বিশ্লেষণ করে কোনো না কোনো উপায় বের করে নেবে। আপনি যদি একের পর এক এরকম উদ্ভট প্রশ্ন করেন তাহলে বলতেই হয় আপনার মাথায় সমস্যা আছে। আপনি কেন প্রশ্ন করবেন এভারেস্টের চূড়ায় কীভাবে রোজা রাখতে হয়, এ কথা কোরআনে নাই কেন? কোরআনে কি সব থাকতে হবে? কোরআনে কি কলম বানানো শেখানো থাকতে হবে? আরে ভাই কোরআনে যেটুকু আছে সেটুকু পালন করলেই তো জান্নাত পাবেন, বাকিগুলো নিয়ে পরে টেনশন করেন। কোরআনে উত্তর মেরু দক্ষিণ মেরু ছাড়াও অনেক বিস্ময়কর তথ্য রয়েছে, সেগুলো বিশ্বাস করেন? উত্তর মেরু দক্ষিণ মেরুতে সময়ের কোনো হিসাব নেই, বছরে মাত্র 2টা ঋতু, 12 মাসে 6 মাসে অন্ধকার থাকে, সেখানে মানুষ বসবাসের চিন্তাও করেনি কখনো। সেই জায়গা নিয়ে আল্লাহ বর্ণনা দেয়নি বলে কোরআন মিথ্যা হয়ে যায় না। তারপরও যদি পৃথিবীর অজস্র জায়গা জমিতে মানুষের থাকার জায়গা না হয়, হয়তো ভাল্লুকের সাথে একদিন বসবাস শুরু করবে, অনেকেই থাকে বর্তমানে, যদিও দীর্ঘস্থায়ীভাবে থাকে না, কিছু মানুষ থাকে, প্রায় 2500-এর মতো মানুষ থাকে, তাদের মধ্যে 2-1 জন ইমানদারও থাকতে পারে। তাদের জন্য পরামর্শ হলো মুসলিমদের কেন্দ্রীয় একটা জায়গা আছে, সেটা হলো মক্কা, যে মক্কা শহরের সময় অনুযায়ী নবী ইবাদত করেছেন, সেই সময় অনুযায়ী রোজা রাখবেন, আশা করা যায় আল্লাহ কবুল করবেন। হ্যাঁ, খটকার কথা আসলেই মনে হবে এগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভব না, একজন বিশিষ্ট আলেমের কাছে যান। কোরআনেই বলা হচ্ছে কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে যাতে সবাই সেটা বুঝতে পারে। আপনি যখনই বলছেন আপনি একজন আলেমের কাছে যান, আপনি যখনই বলছেন আপনি বুঝতে পারবেন না, আমাদের বোঝা সম্ভব না, আলেম লাগবে, ওলামা লাগবে, তখনই আপনি কোরআনের বিরোধিতা করছেন। কোরআনে একবার নয়, 2 বার নয়, স্ক্রিনে দেখেন কতবার বলা হয়েছে সেই একই কথা ঘুরিয়ে 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 কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে যাতে সবাই সেটা বুঝতে পারে। জি, কোরআন সহজ করে নাজিল করা হয়েছে, বিভিন্ন উপমা উদাহরণ এবং ছোট ছোট আয়াতের মাধ্যমে কোরআন সহজ করে নাজিল করা হয়েছে। কিন্তু কোরআনে এই আয়াতও আছে এটা জ্ঞানীদের কিতাব, ক্লাস 5-এর ছাত্র রিডিং পড়তে পারে বলে তাকে গিয়ে বলতে পারেন না কোরআন পড়ো এবং আমাকে বুঝিয়ে দাও। কোরআন বুঝতে হলে যথেষ্ট পরিমাণ জ্ঞানে হওয়ার প্রয়োজন আছে। আগে পৃথিবী সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের শানে নজুল জানতে হবে, গভীর জ্ঞানের অধিকারী ছাড়া কোরআন সহজ লাগবে না। আর কোরআন আরবি ভাষা থেকে অনুবাদ করলে অনেকটাই কঠিন হয়ে যায়, শুধু বাংলা না, যে কোনো অনুবাদ করা ভাষা অনেকটাই অন্যরকম হয়ে যায়। যেমন রবীন্দ্রনাথের একটি লেখা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এই লেখাটি একবার বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করি এবং সেই ইংরেজিকে আবার পুনরায় বাংলায় রূপান্তর করি, দেখেন লেখার ধরনটাই বদলে যায়। তাই কোরআন ভালো করে বুঝতে হলে আপনাকে বিশুদ্ধ আরবি ভাষা জানতে হবে। বাংলায় অনুবাদকৃত কোরআনে কিছু শব্দ এসেছে, যেমন নবমণ্ডল, ভূমণ্ডল, উদাচল, অস্তচল ইত্যাদি, এই শব্দগুলোর অর্থ অনেক উচ্চশিক্ষিত মানুষই জানে না, তাহলে আপনাকে ব্যাকরণেও পারদর্শী হতে হবে, কারণ কোরআন উচ্চ লেভেলের সাহিত্য। এখন বলতে পারেন তাহলে কোরআনে যে বলা হলো কোরআন সহজ করে নাজিল করা হয়েছে এই কথা কি মিথ্যা? তার আগে জানতে হবে এই আয়াতটা কিসের জন্য নাজিল হয়েছে। একটা সময় ছিল মানুষ ধর্মগ্রন্থ পড়তে ভয় পেত, অন্য অন্য ধর্মগ্রন্থে এত জটিল কথা বলা হতো যা সাধারণ মানুষের বোঝার বাইরে ছিল, সেই তুলনায় কোরআনে অনেক সহজ করে উপমা উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। এখন আপনি যদি বলেন কোরআন এত সহজ হওয়ার পরও আমি কিছুই বুঝি না, তাহলে আমি আপনাকে এই আয়াতটি তুলে ধরবো, সেটা হলো কোরআন জ্ঞানীদের কিতাব। আপনি যখন কোরআন বোঝার ক্ষমতা রাখবেন না তাহলে বুঝতে হবে আপনি পর্যাপ্ত জ্ঞানী হতে পারেননি। তাহলে উপায় কী? তার উপায় হলো অন্য একটি আয়াত যেখানে বলা হয়েছে যে জানে তার কাছ থেকে জেনে নাও। আপনি জ্ঞানী না হলে পৃথিবীতে অনেক জ্ঞানী আছে,